গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা যে যেখানে আছো। বড়রা আমার, পুরোনো আমার, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। অনেক লেটে আসলাম আজকে, মর্নিংটা আজকে ঠিক মতন হয়নি আমার। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আজকে সকালবেলা বেরিয়ে গেছে অফিসে, পতিদেব যাকে বলি আর কি, শতকোটি প্রণাম তার চরণে আমার। যাই হোক, আমাকে খেয়ে পড়ে বাঁচিয়ে রেখেছে পড়িয়ে। তো এবার তার হচ্ছে কালকে আজকে নাইট ডিউটি, তো ভোরবেলা বেরিয়ে গেছেন। আবার তুলুকে আদর করতে করতে না আমার মুখে তুলুর পশম ঢুকে যায়। ওকে এত চুমু খাই আমি, এত চুমু খাই যে ঠিক নেই। তো আগামীকাল ভোরে আসবে, 24 ঘন্টা ডিউটি। সারাটা দিন আজকে আমার একা, মানে সে বাড়ি নেই মনে হয় যেন কোনো কাজ নেই, এরকম ব্যাপার। সে বাড়ি থাকলে মানে কত কাজ, বাবা কি করে সারবো এত কাজ, এ কি করে কমপ্লিট করব এত কাজ, এরকম মনে হয়। একটা পুরুষ বাড়িতে না থাকলে যেটা সবসময় মনে হয়, খুব খালি লাগে, একা লাগে। যাই হোক, থাকা যায় না, একা একা তো লাইফ কাটানো সম্ভব না। আমি জানি না মানুষ কিভাবে পারে একা থাকতে। বহু লোক আছে এরকম একাই থাকে, কেউ স্বামী ছাড়া থাকে, কেউ বউ ছাড়া থাকে, কিন্তু থাকে কি করে সেটাই আমি ভাবি। তো ঝগড়া হোক যা হোক, মনে হয় যেন পাশাপাশি থাকি, ঠিক আছে। কারো কেউ কারো মুখ দেখবো না দুদিন, তবু ভালো, 3 দিনের দিন দেখবো, কিন্তু ব্যাপার হচ্ছে একসাথে থাকবো। আমি আবার একা থাকতে পারি না, যতই ঝগড়া হোক যা হোক, রাগ করি বলি এই চলে যাবো এক্ষুনি, এই বেরিয়ে যাবো এক্ষুনি, আর আসবোই না আর থাকবোই না, অনেক এরকম বলা হয়েছে করেছে। কিন্তু আলটিমেটলি দেখা যায় রেজাল্ট এই এসে দাঁড়ায় যে থাকা যায় না একা। তো সেই মানুষটার আজকে ডিউটি 24 ঘন্টা, সে এখন বাড়ির বাইরে অফিস করছে, আর আমার মনে হয় যেন কোনো কাজ নেই। আর সে মানে ও বলে তো আমাকে যে আমি না থাকলে তুমি না খেয়ে মরে যাবে, কারণ ও না থাকলে আমি রান্না করি না। মানে যা ঘরে থাকে সেটা যদি হয় তো ভালো, আদারওয়াইজ কিছু একটা টুকুচ কাজ বানিয়ে হোক, ঘরে মুড়ি হোক, চিড়া হোক, যাই হোক, ম্যাগি হোক, সিদ্ধ হোক, ম্যাগি সিদ্ধ করে যা করেও খেয়ে দিনটা, জীবনটা চালিয়ে দেবো আর কি, দিনটা কাটিয়ে দেবো, এরকম ব্যাপার। রান্না করতে আর ভালো লাগে না, খাওয়ার লোক না থাকলে আর রান্না কার জন্য করবো বলো। তো এনিওয়ে, তোমরা কি বলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার খুব ভালো লাগছে যে তোমরা আমার চ্যানেল, আমার ভিডিও দেখছো। যাই দেখো, 10 জন দেখো আর 15 জন দেখো আর 20 জন দেখো, বাট দেখছো, আমার খুব ভালো লাগছে সেটা। আর আমিও কিন্তু আমার ফোন মানে খুব খারাপ হয়ে গেছে, গতকালকে ভিডিও আমি যা যা করেছি তার মধ্যে আর্লি 2 কি 3টে ভিডিও পোস্ট করতে পেরেছি একসঙ্গে এডিট করে, বাকি একটা ভিডিও আমার এডিট হয়নি, মানে একসঙ্গে এডিট হয়নি, তারপরে আমাকে ক্রপ করে করে কেটে কেটে সরিয়ে দিতে হলো, ভিডিওগুলো আউট করতে হলো, 3-4টে ভিডিও মিলে অ্যাড করে তারপরে আমি তোমাদের কাছে বলি। আমি দেখো ওখানে লেখা আছে টুইজডে আমি কি করলাম, মঙ্গলবার দিন কি আমার জার্নি, সেটাই আমি লিখে করেছি, ক্যাপচারে দিয়েছি। তো আমি পারছি না, তো আমার ফোনে আমি ইচ্ছা আছে দেখি আজকেই মেমোরি কার্ড একটা ভরাবো, মেমোরি কার্ড না ভরলে আমার পুরো স্টোরেজ একদম ফুল, মেমোরি পুরো দেখাচ্ছে, ফোনটাও পুরনো হয়ে গেছে, এটাকে রিসেন্টলি এখন এই মুহূর্তে হবে না, ফোনটাকে চেঞ্জ করবো। তো যেটুকু হয় যতদিন হয় করছি আর কি, এইভাবেই আমি করব ভিডিও রিল। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, জাস্ট আমাকে একটুখানি সাপোর্ট করো, ভালো লাগবে আমার। মানে অচেনাকে চেনা আর অজানাকে জানা আমার এটা একটা হবি বলতে পারো, আমার খুব ভালো লাগে। আমি কথা বলতেও ভালোবাসি, গল্প করতেও ভালোবাসি, কিন্তু মুশকিল হচ্ছে একটাই ব্যাপার যে লোকে অনেকেই আমাকে ভুল বোঝে, বেশি কথা বললে ভাবে যে না আমার বোধহয় কোনো অসভ্যতার ব্যাপার আছে, নেচার খারাপ আছে। বেশি কথা বললে মানুষ এরকমই ভাবে, বেশি ভালোবাসতে গেলে আবার সেটা ওভার হয়ে যায়, সেটা আবার অনেকে নিতে পারে না, সহ্য হয় না, তাদের ইনডাইজেশন হয়, ডাইজেস্ট হয় না, তখন সরে যায়, এরকমও হয়। তো এরকমই মানুষের লাইফে চলে। তো এনিওয়ে, যার মতন সে চলছে, আমি আমার মতন চলি বিন্দাস। ভগবান আমাকে যেটুকু নেচার দিয়েছে সেই নেচার ভাঙিয়ে আমি খেতে ভালোবাসি, এই নেচার নিয়েই আমি থাকতে চাই, এবং এই নেচার নিয়েই আমি টাটা বাই বাই সিউ আর বলবো না কাউকে, টাটা বাই বাই করে চলে যেতে চাই। কারণ সিউ না, কারণ আমি আবার নতুন চাই, কারণ নতুন বলতে পৃথিবীটাকে নতুনভাবে দেখতে চাই। কিন্তু যারা আমার লাইফে এসছে, আমার মা, আমার বাবা, আমার দাদারা, আমার ভাইরা, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যাদের সঙ্গে আমার ফেস টু ফেস হয়েছে, ইন্টিমেসি হয়েছে, যেটুকু আমার কথা হয়েছে, আমার মনে হয় যেন পরজন্মে আবার তাদেরকে পেলে সেটা আমার একটা বিরাট পাওয়া হবে। কিন্তু এটা হয় না, এটা কখনো বাস্তব সত্য হয় না, সবই ভগবানের ইচ্ছাতে হয়, তার ইচ্ছাতেই সব কিছু আমরা চলি। চলো, অনেক ডায়লগ দিয়ে দিলাম, জ্ঞান দিয়ে ফেললাম, এবার পরে আসছি আবার ভিডিও নিয়ে।
পাশে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে। লাভ ইউ অল, তোমাদের সবাইকে। কটা বাজে? 2:45। এখন লাঞ্চ করতে বসলাম। আজকে একা আমাকে খেতে হচ্ছে। পুতি দেবে ডিউটি, ইচ্ছা ছিল না খাওয়ার, আবার ভাবলাম যে না না খেলে শরীর খারাপ হবে, ওই জন্য খাওয়া। ইউটিউবে নিউজ দেখছি, আদিল আর রাখির নিউজ গুলো, যে আদিল জেল থেকে বেরিয়ে এসছে 5 মাস পরে, বেরিয়ে এবার ওর স্টেটমেন্ট ও রাখছে রাখির বিরুদ্ধে, সেগুলো দেখছি। পাল্টা রাফিকেই জবাব দিচ্ছে, সেগুলোও দেখছি। আমার খুব ভালো লাগে, কারণ আমি ওদের বিয়ের আগের থেকে, ওদের যখন থেকে প্রেম পর্ব চলছে তখন থেকে আমি ওদেরকে ইউটিউবে ফলো করি। তারপরে প্রেম, প্রেম থেকে বিয়ে, বিয়ের পরে বিচ্ছেদ, অশান্তি, সব কিছু দেখছি। এতদিন ওয়েট করছিলাম যে আদিল কবে জেল থেকে বেরোবে, আমরা জেল থেকে বেরিয়েই এখন শুরু করে দিয়েছে ওর বক্তব্য। আদিল খান দরানি, আমি ফোনে বেশি ভিডিও করতে পারছি না, কালকে নানান রকমের ভিডিও তুলেছি, করেছি, এডিট করে পাঠাতে পারলাম না, সব গেলই না কিছুতে, ওই জন্য ছোট ছোট ভিডিও দেবো এবার থেকে অল্প। চলো টাটা খেয়ে নি, পরে আবার অন হব। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ফুল উঠেছি বৃষ্টির মধ্যে, কিরম লাগছে রাস্তাটা দেখতে। আর একটু পরে মোদি কি করে দেখালো, মোদিকে স্যালুট করছে। আমি জাস্ট বৃষ্টির মধ্যে ভিজে এলাম, পুরো টোটালি ভেজা, গেছিলাম, বেরিয়েছিলাম ইয়েতে, একটুখানি ডাক্তার চেক আপ ছিল আজকে, তো সেখানে স্কিন স্পেশালিস্ট দেখাতে গেছিলাম, দেখিয়ে এলাম, এসে একদম পুরো বৃষ্টিতে ভিজে ভিজে গেছি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এলাম, ফুল কিনলাম, ঠাকুরের মিষ্টি কিনলাম, কিনে তারপরে এলাম, মানে এখন পুরো চুল টুল আমার এখন ভেজা, দেখতেই পাচ্ছ, চুল ভেজা, ছাতা ভেজা, জামা কাপড় পুরো ভিজেছে, এই চুলের ফিতে ভিজে গেছে, টাইট হয়ে গেছে আমার চুল ফিতে। সব ভিজে গেছে আমার একদম, টানলে পরে যে কত চুল উঠবে তার ঠিক নেই, পুরো চুল টুল সব ভিজে গেছে, মাথা মুসলধারে বৃষ্টি, তার মধ্যে গেছি, ইস কত চুল উঠে গেল। এমনিতে এক ফোঁটা চুল হয় না আমার, চুল উঠে উঠে যাচ্ছে। এই জাস্ট এলাম, এসে আজকে চাও খাইনি, বিকেলের চা, বর যেহেতু বাড়িতে নেই তাই চা খাওয়ার আর মুড নেই, মুড নেই মানে মনও নেই, একা একা চা কি খাবো, এসে মোবাইল বলছে, টিভিটা দেখতে পারলাম না, আমাকে ওই ইয়েটা দেখতে হতো, মিশনটা কিভাবে হচ্ছে চাঁদের, কিন্তু পুরোটা দেখতে পারলাম না, যাই হোক ফ্ল্যাশব্যাকে দেখছি ইন্ডিয়া টুডে চালিয়ে একটুখানি, মোদি কি করে দেখালো, যাই হোক। এখন ভাবছি রাতে কি ডিনার করব, তোমাদের সাথে শেয়ার করব যা করব, একা একা ভালো লাগে না, একটা বোনের আসার কথা ছিল, সেই বোনটা আর এসে পৌঁছলো না আমার কাছে, ওর মেয়ের খুব শরীর ভালো না, খুব শরীর খারাপ, তাই আর আমিও এবার আর বাড়িতে গেলাম না, গত বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবার যে বাড়িতে গেছিলাম, বরের নাইট ডিউটি থাকলেই আমি বাড়িতে চলে যাই, খুশ করে আড্ডাও মারা হয়, একটু বাড়ি থেকেও আসা হয়, একা একা ভালো লাগে না, যাই হোক
এইবার আর গেলাম না, কারণ যেহেতু কালকে বৃহস্পতিবার আমার পুজো আচ্চা আছে, ঘর দুয়ার ঝাড়মোচ আছে, যার জন্য আর বৃহস্পতিবার মানে আজকে বুধবার আর বেরোলাম না। এর আগে বৃহস্পতিবার ডিউটি পড়েছিল, পুজো টুজো দিয়ে আমি বেরিয়ে গেছিলাম, নাইট ডিউটি বৃহস্পতিবার পড়েছিল, এইবার বুধবার পড়লো, যার জন্য আর বেরোনো গেল না। চলো চারটা আটা পরে আবার আসছি তোমাদের সাথে, কি খাবো শেয়ার করবো তোমাদের সাথে, দু একটা রিল করে নিই দেখি পারি কিনা। জাস্ট ডিনার কমপ্লিট করলাম, ডিনারে কি খেলাম আজকে আর দেখালাম না তোমাদের, কারণ অলরেডি ঘেমে ঘুমে গেছি। আজকে চিড়ার চিড়ে বলে না চিড়ের পোলাও টাইপের, তো পোহা টাইপের ওটা ওটা করলাম, একটু পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, একটু বাদাম অল্প দিয়ে, ওটা চিড়ের পোহা, ওটা খেলাম ডিম দিয়ে। কারণ কি আমি একা থাকলে আর রান্না টান্না করি না, ফ্রিজে সবই আছে, আবার বার করো গরম করো খাও, ও মানে আনুষ্ঠানিকভাবে বসে খাওয়া আর ভাল লাগে না। তো ওই জাস্ট এসে বসে খেতে খেতে নিউজটা দেখলাম যে মোদিজির অ্যাক্টিভিটি কী সেটা দেখলাম, মোদি কী করলো করে দেখালো, যাই হোক মোদিকে স্যালুট আমার, অনেক 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 স্যালুট। চলে যাই অন্য টপিকে, মোদি নিয়ে বেশি বলবো না, কেউ পছন্দ করো কেউ পছন্দ করো না, যাই হোক সবার মধ্যেই ভালো খারাপ থাকে। আর একটা কথা হচ্ছে এখন এই ওষুধপত্র একটু খাবো, ডাক্তার দেখিয়ে এসেছি, স্কিনের জন্য ডাক্তার দেখিয়েছি, স্কিনটা একটুখানি রাগ খারাপ হয়ে যাচ্ছিল, তাই মেসেজ ঢুকছে সমানে মেসেঞ্জারে। তো এবার একটু ওষুধপত্র খেয়ে তারপরে তুলুকে নিয়ে জোরু করে ধরে শুয়ে পড়বো, কেন না আজকে তো আমার বরের নাইট ডিউটি চলে গেছে ডিউটিতে, কালকে ভোরে আসবে, আর্লি মর্নিং উঠে আমাকে গেটও খুলতে হবে, তো তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। আমি দু চারটে রিল বানালাম পাঠালাম, দেখি রিলগুলো মোটামুটি একটুখানি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা বাই বাই, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো। আমার ফোন আমার শাশুড়ি মায়ের এসছে, এখন শাশুড়ি মাকে ফোন করতে হবে, ঠিক আছে চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। চ্যানেলটা যারা নতুন আছে সাবস্ক্রাইব করো, আর পুরনো যারা আছো সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো লাইক কমেন্ট করো, খুব ভালো লাগবে আমার তাহলে। আবার আর আমার ফোনটা ইয়ে করছে না, মানে সাপোর্ট করছে না ভালো, কারণ বেশি ভিডিও দিতে পারছি না আমি। চলো টাটা বাই বাই, ঠিক আছে।